ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে কথা আমাদের স্ট্যাটিস্টিক্স বলে এই ঈদের সময় আমাদের যে চাহিদা থাকে তার ২০ থেকে বাইশ পার্সেন্ট মাত্র আমরা বহন করতে পারি অর্থাৎ আমি আটাত্তর থেকে আশি জন শতকরা আমি তাকে বহন করতে পারবো না আমাদের সেই সংখ্যক বগি ট্রেন এগুলো নেই কিন্তু এরকম চাপ তো আসলে পৃথিবীর দেশে না না ঠিক আছে আমি আমি জানি যে পরিবহন করতে পারবো পারবো কিন্তু তার সাথে আপনার রেলের বগি মানে ইঞ্জিনের সাথে বগি জোড়া এবং দেরি হওয়ার কারণ কি দেরি হওয়ার দেরি হওয়ার কারণ হলো বিশেষ করে উত্তরবঙ্গের দিকে যে সমস্ত ট্রেন আছে এটা অনেক সময় এক ঘন্টাও সে রেস্ট পায় না রেস্টিং টাইম আপনি যদি আমাদের পঞ্চগড় একদম শেষ মাথা পর্যন্ত দেখেন দশ থেকে বারো ঘন্টা লাগে এটা যায় ওখানে আধা ঘণ্টাও থাকতে পারে না কোনো রকম পরিষ্কার করে আবার চলে আসে এসে আধা ঘন্টার মধ্যে যেতে হয় যেহেতু আজকে থেকে আমাদের বিশেষ ট্রেন সার্ভিস চুরু হবে সুতরাং আমরা এই সমস্ত ট্রেন কোনোটা একটা কোনোটা দুটো বেগে এক্সট্রা সব লাগিয়েছি তো এই ট্রেন যখন এসেছিল। যেমন রাজশাহীর একতা এক্সপ্রেস আধা ঘন্টা আমাদের দেরি হয়েছে এই যখন আসার পরে আমরা ঈদের প্রস্তুতির জন্য আবার একটা কোচ বা কোনোটা দুটো কোচ লাগিয়েছি তখন আমাদের একটু দেরি হয়েছে আর এই দেরি হওয়ার সমস্যা হচ্ছে যে এইটার ইম্প্যাক্ট অর্থাৎ কোনো ট্রেন যদি আমি আধা ঘন্টা বিলম্ব হয় এটার ইম্প্যাক্ট যে দু থেকে আড়াই ঘন্টায় যে পড়ে যায় ফলে আমরা কিন্তু আজকে থেকে স্পেশাল আরও কিছু আমরা রেখে দিচ্ছি ইঞ্জিন সহ কোনো কারণে যদি এরকম আসে আমরা অন্যটা গতবার কিন্তু আমরা এইভাবেই কিন্তু ম্যানেজ করেছি মনে করেন উত্তরবঙ্গ থেকে একটা ট্রেন এসেছে আমার আর একটা ট্রেন হয়তো যাওয়ার কথা ছিল সিং যেটা যাবে তার পরের দিন আমরা ওই ট্রেন দিয়ে উত্তরবঙ্গে চালিয়ে দিয়েছি উত্তরবঙ্গটা কোনো কারণে লেট ছিল সেটা দিয়ে আবার চালিয়েছে আমাদের এই সীমিত সংখ্যক দিয়ে আমরা কিন্তু এইভাবেই এটা চালাচ্ছি আমরা আশা করছি যে আগামী ঈদের আগে আমাদের যে পাইপলাইনে যে সরবরাহগুলো আছে অর্থাৎ আমাদের ব্রড গেজ এবং মিটার গেজ আগামী মার্চের আগেই মধ্যেই চলে আসবে আসলে আমরা আগামী ঈদের আরও স্বস্তিদায়কের সাথে